हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सरकार पूजा ब्लॉग। सरकार पूजा ब्लॉग थी जाना अनेक अनेक भालोबाशा देखते ही पाच्छो। अनेक दिन पर प्राय दो मासेर उपरे कोनो भिडियो आमी आपलोड करी ना, माने शॉर्ट करी, बड़ो भिडियो आमी करी ना, माने कि करबो आमी निजेओ जानी ना, बुझी ना बेश मेन कथा एटा। ता आजके आमादेर पाड़ाते एकटा मायेर पुजो होच्छे। পুজো হচ্ছে আমার আমার সব হাইটের থেকে একটু বেশি হাইট একটা সিঙে বলেছিলাম দেব পুজোতে, তাই আজকে দিতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মাথায় তেল নিয়ে তাও ওইভাবেই চুলটা বেঁধে নিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ হালকা লিপস্টিক নেবো, পাড়ার মধ্যে তো নেবই না, হালকা নেবই না, নামমাত্র নিলাম। তার কানের টিপ সব পরবো, আংটিগুলো পরছি, বাড়িতে আমি কিচ্ছু পরে থাকি না, কোথাও যাই তখনই আমি পরি। আর গরমের দিন পরে গেছে, আরও আরও পরবো না, বেশ ভালো লাগে না, টিপ পরে নিলাম একটা। রেডি হচ্ছি, কানের পরবো, সব কিছু পরে রেডি হয়ে তারপরে বেরোবো পাড়াতে। বেশ বেশি দূর না, দু মিনিট লাগবে না যেতে আমাদের বাড়ি থেকে, মানে পাড়ার মধ্যে। দেখতে পাচ্ছ রেডি হয়েছি, দেখতে পাচ্ছ সিঙ্গেটা আমার হাইট আমার থেকে বেশি হাইট, একটু বেশি হাইট মানে অনেকটাই। চলো নিয়ে, বাবা নিয়ে যাচ্ছে, কারণ আমি এই সিঙ্গে আমি অনেকটা ভারী, বাবার আমি যাব গিয়ে দিয়ে চলে আসবো সঙ্গে সঙ্গে। যাচ্ছি, দেখছো বাবা ঘাড়ে নিয়ে নিল সিঙ্গেটা। আর এটা আমি হাতে বানিয়েছিলাম পাটকাটি দিয়ে, তা দেখে দিলাম। চলে এসেছি প্রায় মন্দিরের কাছে, দেখাইনি মানে অন্ধকার রাস্তা কি দেখাবো। চলে এসেছি, দেখতে পাচ্ছ ভেতরে ঢুকবো এইবার মন্দির, মানে একটা স্কুল, প্রাইমারি স্কুল, সেই স্কুলের মাঠে একটা মন্দির আছে, ওই মন্দিরটা পুজো হয়, দুর্গা পুজো হয়, আছে কালী পুজো হয়, চৈত মাসের লাস্টে কি সোমবার কি শনিবার বা মঙ্গলবার হয়, মঙ্গলবার তো, তাই মঙ্গলবার হচ্ছে। সব বাচ্চা কাচ্চা আর বউরা দেখতে পাচ্ছ, আর মানে ঠাকুরটাই আমরা যখন আসলাম সেই মাত্রই আনলো, মানে কোনো কিছু এখনো হয়নি। আর প্রসাদ মানে সবাই দেয়, দিয়ে নাম লিখে দিয়ে আসে, মানে প্রায় অনেক দিনের পুজো, 60-70 বছর হবে তার ওপরে, তারপরে দিয়ে প্রসাদ দিয়ে আসলে নাম লিখে দিয়ে আসতে হয়, বা সকালে ভোরবেলা গিয়ে নিয়ে আনতে হয়। আর আমরা সিঙ্গে তো আনবো না, বড় ভীষণ, আর আমরা ভীষণ মন্দিরের ভিতরেও ঢুকবো না, কারণ আমরা তো উপোস করে নেই, তার জন্য ঢুকিনি। আর এই ঠাকুরটা নিয়ে মানে লোকটা নিয়ে গেল দাদু হয়, বেশ উনি নিয়ে গিয়ে ভেতরে রাখবে, তারপরে খুলে দেখাবে পরে। দেখতে পাচ্ছ কত প্রসাদ, দেখো এই পাশে সব নাম লিখে লিখে রেখে দিয়েছে, পরে দেবে ভেতরে। আর যেখানে রাখলো ওই পাশে মা কি দুর্গা ঠাকুর, ওইখানে মায়ের দুর্গা পুজো হয়, এই পাশে কালী পুজো হয়। দেখতেই পাচ্ছ অনেক বাচ্চা, পুজো হলেই তো আনন্দ ফুর্তি হলেই তো বাচ্চারা থাকবেই, এদেরই তো আনন্দ, ছোটোবেলা আমরাও বেশ থাকতাম। আমি মন্দিরের ভেতরে ঢুকিনি, বাইরে থেকে যেটুকু করতে পেরেছি সেইটুকুনি, মানে এবার সিঙ্গেটাকে খোলার প্রস্তুতি নিচ্ছে, বাবা তো ঢোকেনি, যারা পুজো করছে তারাই। আমি ঢুকিনি, আমি বাইরে থেকে বলেছি একজনকে ভিডিও করে দেয় না, সে আবার গিয়ে ভিডিও করে নিয়ে দিয়েছে আমাদের এখানকে। দেখতে পাচ্ছ সব প্রসাদ দাঁড়িয়েছিল, আর বলছে কার মানত কার মানত, এত বড় সিঙে কেন, সবাই বলছিল, বলছে এমনি দেওয়ার ইচ্ছা হলো তাই দিলাম, বাবার সবাই বসে আছে। সিঙেটা খোলার পরে কেমন লাগছে দেখতে পাচ্ছ? ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে টাটা।